আয়ারল্যান্ড আর তার সঙ্গে স্কটল্যান্ড, তার ফলে আমরা জানি না যে আবার আমাদের কবে একসাথে বসা হবে। তো তিনজনে আজকে দুপুরবেলা খেতে খেতে ঠিক করলাম যে চলো না আজকে একটু বসি, তো আমরা আজকে গান গাইবো। তো ওরা ব্যবস্থা করছে, ওরা এক্ষুনি সব জিনিসপত্র নিয়ে চলে আসছে। তো তার আগে একটাই রিকোয়েস্ট করে দিই, আপনারা যারা ইউটিউবে আমার ভিডিওটা দেখছেন প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। কি বলুন তো, বুড়ো তো কি, আমার তো একটু এনকারেজমেন্ট লাগে। আর আপনারা যদি অনেকে মিলে আসেন, অনেকে মিলে সাবস্ক্রাইব করেন, আমার সত্যি আমি অনেক বেশি চার্জ হয়ে যাব, আমি অনেক 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 বিষয় নিয়ে ব্লগ করতে পারবো। তো ওইটুকুর জন্য আমি এই রিকোয়েস্টটা করলাম। তো এবার ওরা এক্ষুনি এসে যাবে, চলুন গান শোনাই, আপনারা সঙ্গে থাকুন আমাদের। মানুষ চেনা দায় গাইছি আজকে, মহিন গাইছি আমরা, তাই তো? মহিন নয়, মানে এই গানটা যারা তৈরি করেছিলেন তারা হচ্ছেন জয়জিৎ লাহিড়ি আর সুব্রত ঘোষ। ওদের একটা নিজেদের ব্যান্ড ছিল গড়ের মাঠ, কিন্তু গড়ের মাঠের অনেকগুলো গান পরে মহিনের ঘোড়াগুলির আমব্রেলায়, মহিনের ঘোড়াগুলি সম্পাদিত গান এই আমব্রেলায় বের হয়, যেরকম ঝড়ার সময় গান এখন। এই কারণে আমরা অনেকে সুব্রত ঘোষ মানুষ চেনা দেয়। শুনলেন আপনারা? থ্যাংক ইউ,
গানের রেশটা থাক, আবার দেখা হবে সামনের ব্লগে। সকলে ভালো থাকবেন, খুশি থাকবেন, সঙ্গে থাকবেন আর